হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজ বেশ ভালোই লাভ হয়েছে। আজ বেশি সোনা গয়না না পেলেও যা পেয়েছি তা বেশ অনেক। কাঁসার থালা বাসনগুলোর বেশ ওজন আছে, ওগুলো বেচলেও ভালো টাকা পয়সা পাওয়া যাবে। দেখি আগে ওই বউকে দেখাই সব, বউ কি বলে। বউ যদি বলে বিক্রি করতে তাহলে বিক্রি করে দেব, আর বউ যদি বলে ঘরে তো এমনিও তেমন বাসন নেই তাহলে এই ঘরেই রেখে দেব। না, এবার তাড়াতাড়ি পা চালাই, ভোর হওয়ার আগে ঘরে পৌঁছতে হবে, না হলে আমাকে যদি গ্রামবাসীরা কেউ দেখে সন্দেহ করে, না 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 না, তাহলে সমস্যা হয়ে যাবে। এই কি গো, কত বেলা হয়ে গেছে দেখো, এবার তো উঠবে না কি বলো তো? বেলা একটা বাজতে চলল জানো তুমি, তাও এখনো ঘুমিয়ে যাচ্ছ। কি গো কি গো, এবার উঠবে তো নাকি? এবার ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ো তো, হাত মুখ ধুয়ে খেতে বসবে চলো। জানো আজ সব তোমার পছন্দের রান্না করেছি সত্যি, এবার তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি করো। উফ, সকাল সকাল এত চেঁচামেচি কেন শুনি? উঠছি তো, একটু ভালোভাবে দেখা যায় না আমাকে? তোমার কি কোনো হুশ আছে? সারা রাত জেগে আমাকে কত সাহস দেখিয়ে কত পরিশ্রম করতে হয়। কি হয়েছে? হ্যাঁ বলো বলো বলো। বেলা একটা অব্দি ঘুমালে বা কি হয়েছে? হ্যাঁ যাই হোক, এত করে যে ডাকছো বলো না, এবার শুনি কি করছো। হ্যাঁ রান্নাটা কি করেছো শুনি? মাছের মাথা দিয়ে কি মুগের ডাল রেঁধেছ? হ্যাঁ গো হ্যাঁ, মাছের মাথা দিয়েই আজকে মুগ ডালটা রান্না করেছি। আরেকবার তাকিয়ে দেখোই না যে আজকে কোন কোন পাতে আমি খাবার পরিবেশন করেছি। আজকে তোমার জন্য কাঁসার থালা, কাঁসার বাটি, সব কাঁসার পাত্রতে খাবার পরিবেশন করেছি। আজকে সকালবেলা তোমার এই ঝুলি থেকে আমি তো ভাবতেই পারিনি যে এত ভারী ভারী কাঁসার থালা, কাঁসার বাসন পাবো। সত্যি বলছি, সত্যি একদমই ভাবতে পারিনি গো। জানো আমাদের আমাদের তো সব বাসনই নষ্ট হয়ে গেছে গো। আর আর এতদিন আমরা ফুটো থালা বাসনে খেতাম, কিন্তু কিন্তু আজ থেকে আর একদম নয়, আজ থেকে আমরা শুধু কাঁসার থালা বাসনে খাওয়া দাওয়া করব, ঠিক আছে? বিশ্বাস করো কি যে আনন্দ লাগছে আমার, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। এ আমি জানতাম গিন্নি, তুমি এই কাঁসার থালা বাসন দেখে খুবই খুশি হবে, তাই তো ভাবলাম এগুলো বিক্রি করব না, এগুলো এই ঘরেই রাখবো। যদিও অনেকগুলো থালাবাটি গ্লাস এনেছি, তুমি যদি বলো তাহলে কয়েকটা বিক্রি করতাম, তাহলে হাতে একটু টাকা আসতো আর কি। আসলে আমাদের দুজনের সংসার, এতগুলো থালা বাসন দিয়ে কি বা করব তাই আর কি। আরে সেসব পরে দেখা যাবে, আগে তুমি খেতে তো বসো, সব খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে না বলো তো? আমি এত কষ্ট করে তোমার জন্য সব পছন্দের খাবারগুলো রান্না করলাম, এবার তুমিই বলো, তুমি যদি এখন এত দেরি করো খেতে বসতে তাহলে আর আমি এত পরিশ্রম করে কি করতে খাবারগুলো বানাতে গেলাম বলো? সব গরম খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, উফ, এবার খেতে বসো। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ এখনই খেতে বসছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এত সুন্দর আয়োজন দেখে আমার নিজের খিদে অনেকটা বেড়ে গেছে বুঝেছো, হাত মুখটা ধুয়েই আমি খেতে বসছি। কি বলাই, কি অবস্থা তোমার? তোমাকে তো এখন গ্রামে দেখাই যায় না, এখন তো শুনছি তোমার আর্থিক অবস্থা বেশ ভালোই হয়েছে। তোমার বউ নাকি অনেক সোনা দানা পরে ঘুরছে, হ্যাঁ দামি দামি কাপড় পরছে, তোমাদের তো এখন বিশাল ব্যাপার। তা কি কাজ করছো বলো তো, এত রোজগার বা করছো কিভাবে? হ্যাঁ তোমাকে কোনো সময় কাজ করতে তো দেখি না। আর তোমার কোনো ভালো ব্যবসা আছে তাও তো আমার জানা নেই, তাহলে এত পয়সা আসছে কোথা থেকে? হ্যাঁ গ্রামের সব লোকই তো
তোমার কাজের উৎসটা জানার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছে বলাই। মানে আগে কাজ তো করি, ভালোই কাজ করি, ওই ওই আর কিন্তু খুব বেশি যে রোজগার হয় তা তো না, গায়ে লোক এমনিতেই একটু বেশি বেশি ভাবে। ওই আমার বউ কয়েকটা নকল গয়না নিজের বাপের বাড়ির গ্রাম থেকে কিনে এনেছে, আর ওগুলোই পড়ছে, ওই দেখেই বোধ হয় গ্রামের লোকেরা ওই ধনী ভাবছে। কিন্তু কি মুশকিল এগুলো বলুন তো, যেসব নকল গয়না কেউ জানে না তো। না 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 বলাই, তোমার বউ কোন নকল গয়না পরে না, ওসব আসল সোনার গয়না পরে। ওই ওই আগের দিনই তো গণেশ দা আর বিশুদার সাথে কথা হলো, ওরা তো বললো, ওরা তো সব বলা বলি করছিল বুঝলে, তোমার বউ নাকি সব সোনার গয়নাই পরে, ওদের বউরা নাকি সব দেখেছে বুঝলে বলাই। মিথ্যে বলো না, গ্রামের লোককে কি তুমি বোকা ভাবছো নাকি? হ্যাঁ, সবাই লক্ষ্য করে রাখছে বুঝলে। আচ্ছা আচ্ছা ওসব বাদ দাও তুমি, কিন্তু এখনো তো বললে না তুমি কাজটা কি করো, আমি তো সেটা শোনার অপেক্ষাতেই এখনো দাঁড়িয়ে আছি। আগে কাজ তো করি, ওই ভালো কাজই করি, একদিন সময় করে বলবো। হ্যাঁ, আজ একটু তাড়া আছে, এই বাড়িতে বউ অপেক্ষা করছে, আমি বাজার নিয়ে যাওয়া অবধি রান্না বসাতে পারবে না, তাই না? অন্যদিন কথা বলবো। হ্যাঁ স্বপ্নদা, আচ্ছা আজ চলি তাহলে। হ্যাঁ সে তাড়া থাকলে তো যাবে, যাও 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 বাজার নিয়ে যাও, ভালো মন্দ খাও, কিন্তু একটা কথা মাথায় রেখো, বিষয়টা কিন্তু একদম ভালো ঠেকছে না। সকালে যেই তোমাদের বাড়িতে যায়, মানে তোমাকে যখনই দেখে সেই বলে তুমি না হয় খাচ্ছ আর না হয় তো ঘুমাচ্ছ, কেউ তোমাকে কখনো কাজ করতে দেখে না, তাও দিন দিন এত ধনী হয়ে যাচ্ছ। গ্রামে তো এখন চুরি চামারি খুব বেড়ে গেছে, তাই সবাই ভাবছে তুমি হয়তো। যাই হোক ঠিক আছে যাও যাও। এই সেরেছে সবাই, তার মানে ও অনুমান করা শুরু করে দিয়েছে যে আমি চুরি করেছি। এইসব হচ্ছে বউয়ের জন্য, বউ তার মানে বেশি করে সোনা গয়না পরে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে আয় আয় রে, আর সবাই বলছে যে ওর সব আসল সোনার গয়না। ইস রে, এইবার মনে হচ্ছে গ্রামের লোকের কাছে ধরা পড়েই যাব, কি করব তাহলে, কি করি এখন, সব গ্রামবাসীরা মিলে যদি আমাকে মারতে আসে তাহলে কি করব আমি। না 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 না, তাড়াতাড়ি করে আগে বাড়ি যাই আর বউয়ের সাথে কথা বলি, তারপর তারপর দেখা যাক কি করা যায়। বউ জানো আজ বাজার আনতে গিয়ে রাস্তায় কি হয়েছে, তোমার জন্য সব হচ্ছে বুঝলো, তোমার জন্য, তোমাকে কে বলেছে হ্যাঁ সোনার গয়না পরে গ্রামে গ্রামে ঘুরতে, এবার বুঝবে কি হয়, সোনার গয়না পরে ফুটানি করা এবার সব বেরোবে, তোমার জন্য এবার গায়ের লোকেরা আমাকে মারবে মারবে বুঝেছ, এই মার খেয়ে আমাকে মরতে হবে একদিন, এত সাবধানে চুরি করলাম যাতে ধরা না পড়ি, আর ধরা পড়িও না কোনোদিনও বুঝেছ, কিন্তু তোমার এইসব আচার আচরণ দেখে তো মনে হচ্ছে এবার ধরা পড়েই গেছি, গ্রামের লোক আমাকে মারতে আসলো বলে। হ্যাঁ এই কি গো, তোমাকে আবার আসতে কে কি সব কথা বললো, আরে বলো না গো, আমার কি আমার যে খুব ভয় করছে, আহা সত্যি তো, কেন যে আমি ওই দিনকে এত সোনা গয়না পরে গ্রামে ঘুরতে বেরোলাম। জানো তো আমি বুঝেছিলাম ওই দিন থেকেই সবাই আমাকে কেমন যেন একটা সন্দেহের চোখে দেখছে। এই এই কি গো, সবাই কি সব জেনে গেল নাকি, সবাই কি সব জেনে গেল যে তুমি চুরি করো? হ্যাঁ তোমাকে কি কেউ চোর চোর বলে ডাকছিল নাকি? উফ এত চুপ করে আসো কেন, বলো না কথা বলো না। কি বলবো বলো, সরাসরি তো কেউ এখনো চোর বলেনি, কিন্তু স্বপনদা আজকে যেইভাবে আমার সাথে কথা বললো তাতে এটা স্পষ্ট যে গ্রামের সবাই এই অনুমান করে ফেলেছে যে আমরা যা যা জিনিসপত্র তুমি পড়ছো এগুলো সবই চুরির মাল, সবই আমি করেছি বুঝেছো,
আমার তো ভয় লাগছে, গ্রামের লোক একসাথে হয়ে যদি আমাদের বাড়িতে এসে জিনিসপত্র খোঁজাখুঁজি করে তাহলে তো ওরা ওরা সব বাসনপত্র চিনে যাবে, তখন কি করব? আমি তো মার খেয়ে মরেই যাবো। না না না, এ আমি কিছুতেই হতে দেব না। আজ রাতের মধ্যে আমি সব ব্যবস্থা করে ফেলবো, সব। তোমাকে কেউ কিচ্ছুটি বলবে না। কিন্তু হ্যাঁ, আজকের পর থেকে তুমি কিন্তু এই সমস্ত চুরি আর করতে যাবে না। কথা দাও আমাকে, তাহলে কিন্তু আমি তোমাকে ঠিক বাঁচিয়ে নেব। কথা দাও। সে না হয় চুরি নাই করব, কিন্তু তুমি কি করে আমাকে বাঁচাবে? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু এখন চুরির সব জিনিসপত্র শহরের চোরাই বাজারে বিক্রি করতে নিয়ে যেতে পারবো না, বুঝেছ? তাহলে তো সবাই সব জেনেই যাবে। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি সব আমার উপরে ছেড়ে দাও। তুমি শুধু মাঝরাত্রে সব চুরির জিনিসগুলো উঠোনে রেখে দিও, ব্যাস, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা তুমি পারলে, এটা করতে পারলে, আমার এতদিনের পরিশ্রম সব পুড়িয়ে দিতে পারলে। হায় হায় গো, এত কষ্ট করে চুরি করে আনা জিনিস না পারলাম ভোগ করতে, না পারলাম বিক্রি করতে, তার আগে সব শেষ করে দিল। এত কষ্ট পাচ্ছ কেন এখন শুনি? তুমি তো বললে যে সকালবেলা সব গ্রামের লোকজন তোমাকে কেমন সন্দেহ চোখে দেখছিল, তাহলে আবার বললে যখন তখন লোকজন বাড়ি তলব করতে আসতে পারে, আর একবার যদি পেয়ে যায় তাহলে তো সর্বনাশ সর্বনাশ। ভেবে দেখেছো একবার? তাই তো আমি তোমাকে এই সমস্যার থেকে মুক্তি দিলাম। হ্যাঁ শোনো, তোমাকে আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, চুরির পয়সায় কোনো দিনও ভালো থাকা যায় না গো। চুরি মানে হচ্ছে পাপ, আর পাপ করলে কি কোনো দিনও ভালো থাকা যায় বলো তো? তুমি এই কথাটা যদি তুমি এখনো না বুঝতে পারে, তাহলে যাও যাও আবার চুরি করো গিয়ে যাও, পরে যখন মা খাবে তখন বুঝবে। উফ, যাক বাবা, এতদিনে যেমন চেয়েছি তেমনই হয়েছে। আমি তো ইচ্ছে করেই বেশি করে সোনা গয়না পরে গ্রামে ঘুরে বেড়াচ্ছিলাম, যাতে সবাই তোমাকে চোর বলে সন্দেহ করে। আর আমি যেমন যেমনটা ভেবেছিলাম ঠিক সব কিছু তেমনই হয়েছে। উফ বাবা, এবার ওর মুখটা দেখে মনে হচ্ছে যে আর কোনো দিনও ও মার খাওয়ার ভয়ে চুরি আর করতে যাবে না। হে ভগবান, এবার তুমিই দেখো ও যাতে আর কোনো দিনও চুরি করতে না যায়, ও কোনো দিনও যেন এরকম পাপ কর্ম আর না করে, ঠাকুর তুমিই দেখো। না বাবা, অনেক হয়েছে, আর চুরি করে কাজ নেই, এবার থেকে খেতেই খাবো, এই পরিশ্রম হলেও শান্তিতে থাকবো।